চাকলাই বিশ্ব 2024 টি প্রামদাসিকা পশত হাইকেবা টি বেশি বাই নাইকলজা রেমচিতাই রেমচিনৈ নি অংখারি হাইকেবা কম্পার্টমেন্ট নি রেজা চাকলাইজাকা ফাসাল গুরকা বস্তি তমা টিবিসি হবানক নিশিমি কাইসা কক্তমা থানার উপাদাকলাই অকগ্ন থাকিনা রেকা টিবিসি নি চেয়ারম্যান ধনঞ্জয় গণচৌধুরী নমস্কার। আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদের দিক থেকে। আমাদের 2024 সালে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চ মাসের পয়লা তারিখ থেকে, এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল। তারপর 2024-এ মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রসেসটা, রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি। সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা। আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা, আর এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও। তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা, সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মোট 3,817 জন পরীক্ষার্থী। 3,817 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে। তিনটে স্ট্রিম মিলে, সায়েন্স আর্টস কমার্স সব মিলে, তার মধ্যে পাশ করেছে 3,345 জন। অর্থাৎ পাশের হার হচ্ছে বছর বছর পরীক্ষায় 87.6%। আর তাহলে 3,817 জন পরীক্ষা দিয়েছিল, 3,345 জন পাশ করেছে, 472 জন ফেল করেছে বছর বছর পরীক্ষায়। আর যেটা মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট 2,764 জন পরীক্ষার্থী, 2,764। তার মধ্যে পাশ করেছে 1,888 জন, অর্থাৎ 68.3% পাশ করেছে। আর মাধ্যমিকে মোট যে পরীক্ষা দিল 2,764, এর মধ্যে ফেল করেছে 876 জন। তো আপনারা এই যে পাশের হার, আমরা প্রথমত মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে, সম্ভবত 21 মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম, সে তখনকার সময়েতে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস করেছিল, এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে। এই সম্বন্ধে বলবেন আমাদের মধ্য শিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল দে, উনি একটু পরে ওনার ডিটেলস এগুলো বলবেন। তো আজকের এই পরীক্ষা, তাহলে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট, এই হলো এবারকার রেজাল্ট। আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা 2024-এর পরীক্ষার রেজাল্ট ঘোষণা, আজকে আমাদের সমাপ্তি। আর আগামী 2 সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের 2025 সালে আমাদের যে পরীক্ষা হবে, সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি, কাগজপত্র থেকে আরম্ভ করে সব কিছু কাজ 2 সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাবে। নমস্কার। আপনারা আরো যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার মধ্যে, এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচণ্ডভাবে বাধার সম্মুখীন হচ্ছেন, অনেকে আর্থিক দিক থেকে, অনেকে গৃহহীন হয়ে পড়ে, মানে ঘর বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্ততপক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে, যাদের যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে, ওরা যোগাযোগ করে, যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে, কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধে না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মাধ্যমিক পরীক্ষা
ফাইনাল পরীক্ষা ছিল, সেখান থেকে একটু বলছি আমাদের এবার মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট ছিল 33,739। এ ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ওই পরীক্ষায় মোট পাশ করেছিল 29,534, যেখানে আমাদের পাস পার্সেন্টেজ ছিল 87.54%। আমাদের ফাইনাল পরীক্ষার কথা বলছি আমরা। এরপর ফাইনাল পরীক্ষার রেজাল্টের পর আমরা রিভিউ একটা প্রসেস ছিল, রিভিউ এক্সাম রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল সেখানে টোটাল পাস ক্যান্ডিডেট ছিল 29,555 আফটার রিভিউ, আর ফেল ছিল 975, আর বছর বাঁচাওতে এলিজিবল ছিল 3,209। তো রিভিউর পর তারপর আমাদের বছর বাঁচাও প্রসেস শুরু হয়েছিল, সেই বছর বাঁচাওতে অংশগ্রহণ করেছে 2,764 ক্যান্ডিডেটস, আর এই বছর বাঁচাওতে পাস করেছে 1,888, যেখানে বছর বাঁচাওয়ের পাস পার্সেন্টেজ 68.3%। আর যারা ফেল করেছে বছর বাঁচাওতে ওরা 2025 কম্পার্টমেন্টাল হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে, আর এই সংখ্যাটা হচ্ছে 876। এ হচ্ছে আমাদের তিনটা স্ল্যাবে যে পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষা, রিভিউ এবং বছর বাঁচাও, এগুলি আমি আলাদা আলাদা করে বললাম। আর এখন এই তিনটে পরীক্ষাগুলো যদি আমরা সাম আপ করি, টোটাল করি, তাহলে আমার কী দাঁড়াচ্ছে বছর বাঁচাওর পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস, এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 31,443। এখন টোটাল আমাদের এটা দাঁড়ালো পাস ক্যান্ডিডেটের ফিগার, আর পাস পার্সেন্টেজ যেটা 87.54 ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে 93.19% মাধ্যমিক আফটার বছর বছর ফাইনাল যে ফিগার, লাস্ট ফিগার। আর ফেল করেছে 975, আর কম্পার্টমেন্টাল হয়েছে 876। আর যারা বছর বাঁচাও, যেমনটা বলেছি আমি, বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল 3,209 ক্যান্ডিডেটস, কিন্তু বছর বাঁচাও পরীক্ষা দিয়েছে 2,764। তাহলে বাকি যারা দেয়নি তারা আগামীবার অটোমেটিক্যালি কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিতে পারবে। এমন ক্যান্ডিডেট হচ্ছে 445 যারা বছর বাঁচাও দেয়নি, ওরা আগামীবার কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে। এবার আমি আসছি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। হায়ার সেকেন্ডারি আমাদের টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল 25,350, আমাদের ফাইনাল পরীক্ষার ক্যান্ডিডেট ছিল। ওই ফাইনাল পরীক্ষায় আমাদের পাস করেছিল 20,095 ক্যান্ডিডেটস, যেখানে আমাদের পাস পার্সেন্টেজ ছিল 79.27%। তো তারপর আমাদের রিভিউ প্রসেস হয়েছে, রিভিউতে আমাদের একজন ক্যান্ডিডেট পাস করেছে মাত্র টুয়েলভে। আগে ছিল 20,095, রিভিউর পরে দাঁড়িয়েছে সেটা 20,096, পাস পার্সেন্টেজ কোনো চেঞ্জ হয়নি এতে। তারপর আমাদের ফেল ছিল 1,018, আর বিবির জন্য এলিজিবল ছিল 4,236। তো তারপর বিবিতে অংশগ্রহণ করেছে 3,817, আমার টোটাল ক্যান্ডিডেট ছিল বিবির জন্য 4,236, এর মধ্যে বিবিতে বসেছে 3,817, আর বিবিতে পাস করেছে 3,345। তাহলে এখানে পাস পার্সেন্টেজ দাঁড়ালো 87.6। এখন এই তিনটি পরীক্ষা আমরা আলাদা আলাদা করে বললাম, এখন টোটালটা দাঁড়ালো গিয়ে আফটার বিবি টোটাল পাস ক্যান্ডিডেট হবে 23,441, যেখানে আমাদের ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল 79.27, সেটা এখন বিবির পর বেড়ে দাঁড়ালো 92.46%। অনেকটা বেড়ে গেছে মাধ্যমিক এবং টুয়েলভ দুটো পরীক্ষা মিলিয়ে এখন ফাইনাল রেজাল্ট। ফেল করেছে 1,018, কম্পার্টমেন্টাল পেয়েছে 472, আর যারা বিবিতে অংশ নেয়নি অর্থাৎ যারা আবার কম্পার্টমেন্টাল দিতে পারবে এবং ক্যান্ডিডেট হচ্ছে 419। তো
এই হচ্ছে আমাদের এই বছর 2024-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের সর্বশেষ এখন স্থিতি। আমরা ফাইনাল রেজাল্ট আজকে আমরা পাবলিশ করলাম, ফাইনাল রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম, যদিও আবার নতুন করে আমরা অ্যাবস্ট্রাক্ট বের করবো। তো যেমনটা স্যার বললেন, সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা যে কোনো বোর্ড থেকে পাস করে যদি টিবিএসসি এফিলিয়েটেড কোনো স্কুলে ভর্তি হতে হয় তাহলে টিবিএসসির একটা পারমিশন নিতে হয়। প্রথমে পারমিশন নিয়ে তারপরে স্কুলে ভর্তি হতে হবে। পারমিশন নেওয়ার পর তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও এনরোলমেন্ট করতে পারবে। কিন্তু মানে আমাদের কাছে যা ইনফরমেশান আছে, অনেক স্কুল নাকি এর মধ্যে স্টুডেন্টদের অ্যাডমিশান নিয়ে নিয়েছে উইদাউট পারমিশন অন আদার বোর্ডে, আদার বোর্ড স্টুডেন্টের। তো আমি সবাইকে বলতে চাইবো, যদি এরকম হয়ে থাকে যে ক্লাস ইলেভেনে অ্যাডমিশান হয়ে গেছে কিন্তু পারমিশন নেওয়া হয়নি, আমি ওই সমস্ত স্কুল অথরিটিকে বলবো আপনারা অতি শীঘ্রই মানে বোর্ডে যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন নেওয়ার ব্যবস্থা করবেন। পারমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইনে। না তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা, পরীক্ষায় বসতে পারবে না রেজিস্ট্রেশন এনরোলমেন্ট না থাকলে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যা আমি সবাইকে জানানোর জন্য বলছি। তো এই ছিল মোটামুটি আমাদের 2025-এ আমাদের পরীক্ষা পদ্ধতি পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে অফিসিয়ালি। তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই, 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যারা 2025-এর কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দেবে তাদের 1M এবং 1H ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 1M 1H ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে, এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা দেবে অফিসে অফলাইন বলে। আর এক্সটার্নালের যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে ওদের পারমিশনও এই সময়ের মধ্যে ওরা কালেকশন করবে স্কুলগুলো। প্রথমে এক্সটার্নাল এক্সামিনার ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে পারমিশন ফিটা ব্যাংক চালানে জমা দেবে অফিসে। ব্যাংক চালানে জমা দেওয়ার পর পারমিশন কপি নিয়ে তারপরে তার জন্য আবার অনলাইনে ওদেরকে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে, সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে। প্রথমে পারমিশন নিয়ে যাবে অফলাইন মোডে চালান জমা দিয়ে, তারপর এখান থেকে পারমিশন পাওয়া হয়ে গেলে ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে 25-এ পরীক্ষা দেওয়ার জন্য। এই একটা বিষয় আমি বলছি। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যারা আগে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করেছে কিন্তু 2024-এ বা 2023-এ ওরা পরীক্ষা দিতে পারেনি কোনো কারণে, কিন্তু 2025-এ আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে, কিন্তু ওদের কোনো এক সময় এনরোলমেন্ট ছিল বা রেজিস্ট্রেশন ছিল, কিন্তু যদি 2025-এ রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হয় ওদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন থ্রু অনলাইন ওদেরকে আসতে হবে রেগুলার ক্যান্ডিডেট। এটা আমরা আগেও একটা নোটিশ দিয়েছি, তবু আজকে আবারও আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য জানাচ্ছি, কারণ এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে অনেক স্কুল অনেক স্টুডেন্টের, যে আমাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আছে আমরা এখন কী করব। যদি 25-এ আবার যারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে তাদেরকে অনলাইনে আসতে হবে, কারণ আমার রেগুলার ক্যান্ডিডেট ডেটাটা অনলাইনেই আমরা কালেকশন করব। তো এটা একটা দিক বললাম। আর বছর বছর মার্কশিট আমরা তো নোটিশ করলাম, কালকে আগামী দিন স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ বা নমিনেটেড যারাই আসেন টিচাররা ওরা সকাল 11:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে, পুরনো মার্কশিট আর সার্টিফিকেট মার্কশিট নিয়ে আসবে, এনে নতুন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবে। ওইখানেই ওই মার্কশিট সার্টিফিকেট পেলেই বোঝা যাবে কোন ক্যান্ডিডেট পাস করলো কে পাস করলো না বছর বছর, ওইখানে মার্কশিটেই দেওয়া থাকবে সমস্ত কিছু।